হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি তোমাদের জন্য রিভিউ করব বল্লভপুরের রূপকথা ট্রেলারের, যেটা আজকেই রিলিজ করেছে ইউটিউবে, এবং SVF এর প্রযোজনায় এই ছবির নির্দেশনা করছেন আমাদের অনির্বাণ, যার কিন্তু মন্দার ওয়েব সিরিজের পরে এটা তার ডিরেক্টোরিয়াল ডেবিউ হচ্ছে অ্যাজ এ মানে ফিচার ফিল্ম। তো সেখান থেকে ডেফিনেটলি ট্রেলারটা, টিজার আসার পরে কিন্তু একটা এক্সপেকটেশন বেড়েছিল যে একটা অন্য ধরনের কাজ আসতে চলেছে, এবং বাদল সরকারের নাটকের উপর অবলম্বনে এই বেসিক্যালি কিন্তু বল্লভপুরের রূপকথাটা তৈরি করা হয়েছে। এবং এতে অভিনয় করছেন মুখ্য চরিত্রে কিন্তু সত্যম ভট্টাচার্যকে দেখতে পাওয়া যাচ্ছে, যে খুব পাইভটাল রোল নিরন্তরে অভিনয় করেছিল মুম্বাদার সাথে, এবং পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছে হচ্ছে সুরঙ্গনাকে, যাকে তোমরা অ্যাজ এ চাইল্ড অ্যাক্টর অনেকগুলো কাজ করতেই দেখেছো। তো এই পেয়ারটা ফার্স্ট অফ অল আমার খুব ভালো লেগেছে, এবং যেটা গল্পটার ব্যাকড্রপটা সেটা হচ্ছে বল্লভপুর বলে এরকম একটা কোনো আইসোলেটেড গ্রাম রয়েছে, এবং সেখানের একটা রাজবাড়ি রয়েছে, একটা রাজ পরিবার রয়েছে, তাদের একটা বলতে পারো যে তাদেরকে একটা মনার্কি ছিল একটা সময়, এবং সেই ট্র্যাডিশনটাকে বজায় রেখে আজকের প্রজন্মেও যে রয়েছে, সেই বেসিক্যালি স্যান্ডো গেঞ্জি এবং তোমার গামছা পরে মানে শুলেও তার মনের মধ্যে কিন্তু একটা রাজা একটা ব্যাপার কিন্তু বিরাজ করে আর কি। তো সে কিন্তু পাওনা গণ্ডায় মানে জর্জরিত, তার বাড়ির গেটে সবসময় পাওনাদাররা দাঁড়িয়ে থাকে, এবং তাকে কিন্তু রাতের বেলায় বাড়িতে ঢুকতে বেরোতে হয়। তো এরকম একটা জায়গা, এরকম একটা সিচুয়েশন। তো এই বাড়িটাকে পারচেস করার জন্য সুরঙ্গনা এবং তার পরিবার বেসিক্যালি আসছেন, এবং সেইটা যদি হয়ে যায় তাহলে বেসিক্যালি বলতে পারো কেল্লা ফতে, কারণ সেই টাকা দিয়ে কিন্তু পুরো ধার দেনা মিটিয়ে দেওয়া যাবে। তো কিভাবে সেই বাড়িটাকে মানে সেই তার ফাঁক ফোকর, তার খসে পড়া আর কি তোমার পলেস্তারা বা খসে পড়া ছবি বা তার সাথে যে সমস্ত ভৌতিক ব্যাপার ট্যাপারগুলো রয়েছে সেগুলোকে লুকিয়ে কি করে এই বাড়িটা সেল আউট করা হবে, এটাই মূলত এই গল্পটাতে দেখানো হবে। দ্য বেস্ট পজিটিভ পার্ট অ্যাবাউট দি ট্রেলার সেটা হচ্ছে যে কমিক পোর্শন ডেফিনেটলি হাই। সত্যম ভট্টাচার্য কিছু কিছু ডায়লগস রয়েছে যেগুলো কিন্তু বেশ হাস্যকর, এবং বেশ মানে যেখানে বলতে পারো স্পেশালি ওই পেছন দিয়ে যে ছবিটা খসে পড়া সিনটা ব্যাপক লেগেছে, ওই পাঁচটা তো পাঁচ লাইনগুলো বেশ ভালো। তো কমেডি ইজ ভেরি হাই। সেকেন্ডলি বলবো যে এর যে সেট ডিরেকশন, মানে যেভাবে ধরো তোমার ওই রাজবাড়িটাকে দেখানো হয়েছে, মানে ওটাকে রাজবাড়ি বলা যায় না, মানে ওটা একটা ভগ্নপ্রায় বাড়ি। তো সেই যে একটা পুরনো ভগ্নপ্রায় বাড়ি, সেটাতে যা যা ধরো প্রপস ইউজ করতে হয়, যে সমস্ত জিনিসগুলো রয়েছে, সিংহ রয়েছে, সেই তার মানে একটা বলতে পারো পুতুল রয়েছে, কিন্তু সেটাও মানে অলমোস্ট তার মানে একদম রং চটে গেছে, বিবর্ণ হয়ে গেছে। তো এই জিনিসগুলোকে খুব সুন্দর করে দেখানো হয়েছে, তো সেটা ভালো লাগছে ওভারঅল। এবং আমার কিন্তু যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এর কালার গ্রেডিং। বেসিক্যালি দেখো পুরো একটা, যেহেতু মোটামুটি ওখানে লাইট কম, একটু অন্ধকার আচ্ছন্ন, একটু বলতে পারো যে মিষ্টি একটা ব্যাপার, ঠিক আছে, একটা আলো আধারির একটা খেলা রয়েছে, তো সেখানে লাইট এবং তার সাথে হচ্ছে কালার কারেকশন খুব ইম্পর্টেন্ট। তো সেই জায়গাটা কিন্তু খুব ভালো লাগছে এই ট্রেলারটা দেখতে। এবার প্রশ্ন হচ্ছে যে কি দেখা উচিত ছিল বা কি এক্সপেকটেশন আরও ছিল। আমি গল্পটা মানে নাটকটা আমার পড়া নেই, সেই কারণে হয়তো এইটা বলতে যাওয়াটা অ্যাকচুয়ালি ধৃষ্টতা, তবুও বলবো যেহেতু অনির্বাণ ভট্টাচার্য, তো আমি এক্সপেক্ট করেছিলাম যে এই কন্টেন্টটার মধ্যে মানে এই সিনেমাটার মধ্যে প্রচুর সার্কাজম থাকবে। একটা হরর কমেডি তো বটেই, এবং হরর কমেডি এই জনরাটা বাংলাতে বেসিক্যালি কাজ হয়ই না বললে চলে। অনিক দত্তের ভূতের ভবিষ্যৎ একটা কাল্ট ছবি, তো সেইভাবে দেখলে সেই লেভেলের কিন্তু হরর কমেডি বাংলাতে হয় না, এবং সেইখান থেকে হরর কমেডি বানাচ্ছেন অনির্বাণ ভট্টাচার্যের মতো একজন ইন্টেলেকচুয়াল মানুষ বানাচ্ছেন, তো ন্যাচারালি একটা সার্কাজমের একটা কিন্তু বলতে পারো যে একটা টাচ আমরা এক্সপেক্ট করেছিলাম যে এরকম একটা থাকবে গল্পটার মধ্যে, কিছু এমন জিনিস থাকবে সেটা বর্তমানে সোশিও পলিটিক্যাল যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেগুলোকে হিট করবে, সেগুলোর কথা বলবে। কিন্তু ট্রেলারটা দেখে কিন্তু সেই এক্সপেকটেশনটা ফুল অন হচ্ছে না। তো আমার মনে হয় যেটা, সেটা হচ্ছে আমার কনসার্ন যেটা, সেটা এটা একমাত্র শুধু একটা পিওর হরর কমেডি হয়ে না থেকে যায়, কারণ এই ধরনের ছবি যেটা ভূতের ভবিষ্যৎ, কেন ছবিটাকে কাল্ট বলা হয়, ছবিটার মধ্যে কিন্তু একটা মানে প্রচ্ছন্নভাবে কিন্তু একটা, এটা ভীষণভাবে একটা রাজনৈতিক ছবি, এবং বর্তমানে প্রেক্ষাপটে দাঁড়িয়ে খুব প্রাসঙ্গিক একটা ছবি। তো সেই প্রাসঙ্গিকতা এই ছবিটা পাবে নাকি এটা একটা হরর কমেডি, একটা মজার, একটা এন্টারটেনার হয়ে থেকে যাবে, সেটা ডেফিনেটলি একটা কনসার্ন। ট্রেলারটা দেখে কিন্তু এই চিন্তাটা দূর হলো না, মানে এটাকে এখন অবধি কিন্তু একটা এন্টারটেনার বলেই মনে হচ্ছে। সো এর থেকে বেশি কথা বলা সম্ভব নয় যতক্ষণ না সিনেমাটা দেখছি, দেখার পরে একটা এক্সক্লুসিভ রিভিউ এই চ্যানেলেই নিয়ে আসবো। যদি এই ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।